নমস্কার, আমি শিলগ্না। আমার চ্যানেল বই বৈঠকে আবারও সকলকে একবার স্বাগত জানাই। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আজকে আমি মূলত কথা বলবো একটা বই সম্বন্ধে। আমি কোনো পার্টিকুলার গল্প বা উপন্যাসের রিভিউ করব না, আজকে এমন একটা বই দেখাবো যেই বইটা খুব প্রিয় একজন লেখকের বা বাংলা সাহিত্যের অন্যতম একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। কথা সাহিত্য বলতেই আমরা যার নাম সবার আগে আমাদের মাথায় আসে, সেরকম একটা মানুষের একটা বই নিয়ে আমি একটু কথা বলবো। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটাকে শুরু করি। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, আমি বই নিয়ে ভিডিও বানাই, বই পড়তে ভালোবাসি। আপনাদের মধ্যে যদি কেউ বই পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নিচের যে লাল বেল বাটনটা ওটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই না কেন সেটা চট করে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দিনের পরে দিন। এই বইটা দিনের পরে দিন, এই বইটা মিত্রঘোষ থেকে প্রকাশিত হয় এবং এই বইটার বর্তমান মূল্যটা আমার ঠিক জানা নেই। এটা আমার কাছে পুরনো কপি রয়েছে, মানে পুরনো বই হিসাবে আমি কিনেছিলাম। এইটাতে প্রিন্টেড প্রাইস আছে 120 টাকা এবং এটা 1400 সালের মুদ্রণ। এখন বইটা পাওয়া যায় কি না কিংবা বইটার দাম বেড়ে গেছে কিনা সেটা একটু আপনারা মিত্রঘোষে খোঁজ নিলেই জানতে পারবেন, কিংবা ওনাদের অনলাইনে যে বই যে ক্যাটালগটা থাকে সেখানে যদি পাওয়া যায় নিশ্চয়ই সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো বইটার প্রথমে সূচিপত্রতে আসি। সূচিপত্রতে কী কী আছে? সূচিপত্রতে প্রথমেই রয়েছে প্রকাশকের নিবেদন, তারপরে রয়েছে বিভূতিভূষণের সংক্ষিপ্ত জীবনী, তারপর রয়েছে বিভূতিভূষণের গ্রন্থ তালিকা, অর্থাৎ ওনার লেখা কী কী গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থ পরিচয় রয়েছে, যেটা শ্রী চণ্ডীদাস চট্টোপাধ্যায় লিখেছেন। এরপরে রয়েছে অভিযাত্রিক নামক একটা বড় গল্প বা উপন্যাসিকা, যেটা মূলত ভ্রমণ কাহিনী একটা ওনার লেখা। নেক্সট রয়েছে স্মৃতির রেখা, এটাও একটা বড় গল্প। তারপর রয়েছে তৃণাঙ্কুর, এটাও একটা বড় গল্প। তারপর রয়েছে উর্মি মুখর, এটাও বলা যেতে পারে একটা বড় গল্পের মধ্যেই পড়ে। বনে পাহাড়ে রয়েছে, এটাও বড় গল্প। তারপর আছে থলকবাদে এক রাত্রি, এটা ছোট গল্প। তারপর রয়েছে উৎকর্ণ, এটাও একটা উপন্যাসিকা। তারপর রয়েছে হে অরণ্য কথা কও, এটাও একটা বড় গল্প বা উপন্যাসিকারই সমান। তারপর রয়েছে দিনলিপির গ্রন্থ পরিচয়। এই এতগুলো গল্প, উপন্যাস বা উপন্যাসিকা এই বইতে প্রকাশিত হয়েছে। এবার এই বইটার যেটা জ্যাকেট কাভারটা খানিকটা লেখা আছে সেটা আমি একটু বলছি। তাহলে বইটা কী বা বইটা মানে প্রকাশ করার সময় প্রকাশনা এবং লেখকের কী ভাবব্যক্তি ছিল সেটা একটু জানা যাবে। তো পড়ি। দিনের পর দিন বাংলা সাহিত্যের এক অসাধারণ সৃষ্টি। অসাধারণ বলছি এই জন্যে যে সাহিত্যে সাধারণ কোনো সংজ্ঞা একে ফেলা যায় না। কবিতা নয়, মহাকাব্য নয়, উপন্যাসও ঠিক নয়, প্রবন্ধ নয়, ছোট গল্প নয়, এর কিছুই নয়, তবু এক আশ্চর্য সাহিত্য সঞ্চয়। সার্থক কথাশিল্পী তার সাহিত্যের বিভিন্ন চরিত্রে নিজেকেই রূপায়িত করেন, একথা বলেছেন এক বিখ্যাত বিদেশি সমালোচক আর্থার রিক ক্রিয়েটস হিমসেলফ। আর এই রকম শিল্পী যখন নিজের দিনলিপি লেখেন, যেমন বিভূতিভূষণ লিখেছেন স্মৃতির রেখা, তৃণাঙ্কুর, অভিযাত্রিক, উৎকর্ণ, হে অরণ্য কথা কও প্রভৃতি অননুকরণীয় রচনা, সেখানে যেন লেখক নিজেকেই মেলে ধরেন। যেমন বলেছেন এদেশের এক বিখ্যাত সমালোচক বিভূতিভূষণ, এখানে নিজের ব্যক্তিত্বকে চোলাই করে ঢালাই করে বিতরণ করেছেন পাঠকদের কাছে। দিনলিপি অনেকে লেখেন, লেখা পড়ার চল হয়েছে যখন থেকে তখন থেকেই অনেকে দিনলিপি লিখতে শুরু করেছেন। তার কোনো কোনোটার মূল্য যে নেই তা নয়, কিন্তু তবু তারও কোনো শ্রেণীতে বিভূতিভূষণের লেখাগুলোকে ফেলা যায় না। এর মধ্যে সাধারণ ছোট ছোট ঘটনা আছে, তার মধ্যেও রচনার গুণে কিছু যে অসাধারণ হয়ে ওঠেনি তাও নয়। তবে কখনো কখনো তিনি ভাবগম্ভীর এমন এক রস সৃষ্টি করেছেন যা ন ভূত হয়তো ন ভবিষ্যতি। এই গ্রন্থ সেই অনন্য রচনা দিনলিপির সব কয়খানির একত্র সংকলন। অর্থাৎ বিভূতিভূষণ ওনার জীবন দশায়, ওনার জীবনকালে, ওনার জীবনেই ঘটে যাওয়া বিভিন্ন দিন, বিভিন্ন দিনলিপি, অর্থাৎ দিনের পর দিন আমরা যেমন ডায়েরি লিখি সেই রকমই কিছু কিছু ঘটনা এবং ওনার জীবনের বেশ কিছুটা কিছুটা অংশ যেগুলো কিছু ঘটনাকে কেন্দ্র করে হয়েছে, ওনার জীবনে ঘটেছে, সেইগুলোকেই উনি একটা রচনার আকার দিয়েছেন ওনার নিজের
লেখনীর গুণে বা ওনার নিজের মানে কলমের গুণে, এবং সেইগুলোই এখানে না উপন্যাস, না বড় গল্প, না ছোট গল্প, আমরা গল্পের ধাঁচ বা গল্পের পৃষ্ঠা সংখ্যা দেখে খানিকটা আন্দাজ করতে পারি যে গল্পগুলোকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়, যেরকম আমি সূচিপত্র দেখে বললাম। কিন্তু লেখক এবং প্রকাশকের মতানুযায়ী কিন্তু এই গল্পগুলোকে কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না, এটা শুধুই দিনলিপি। এবং সেই দিনলিপিটা একটা মানুষের জীবনের দিনকে দিন কী করে খুব সুন্দর একটা রচনায় পরিণত হতে পারে, সেটা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সৃষ্টি হয়েছে এবং সেটা কিন্তু এখানে বাস্তবায়িত হয়েছে। তো এই বইটা একটা অসাধারণ সংকলন বলা যেতে পারে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং অবশ্যই একটা ক্লাসিকও বটে। তো আপনারা যদি মিত্র ঘোষে এই বইটা পান তাহলে অবশ্যই আমার মনে হয় কিনে পড়ুন, বইটা পড়তে ভীষণ ভালো লাগবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন একজন লেখক যিনি প্রত্যেকটা, যার লেখার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ঘটনা এবং ঘটনার পর ঘটনা, এগুলো পড়তে পড়তে আপনি ঠিক সেই সময় সেই জায়গায় সেই ঘটনা প্রবাহমানতায় হারিয়ে যাবেন। এত সুন্দর, এত বাস্তব, এত সরলভাবে আর কেই বা মানুষের, বিভিন্ন মানুষের দৈনন্দিনের খুব ছোট ছোট খুঁটিনাটি ঘটনাকে তুলে ধরতে পারেন মানুষের সামনে। আমার তো মনে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক। তো এই সংকলনটা অবশ্যই আমার মনে হয় অবশ্য পাঠ্য একটা সংকলন, যদি আপনারা পান, নতুন হোক কিংবা পুরনো, অবশ্যই আমার মনে হয় বইটা কিনে পড়তে পারেন। আমার কাছে এটা রয়েছে তার মূল্য 120 টাকা। এখন যদি এই বইটা পাওয়া যায় মূল্যটা হয়তো অনেকটাই বেড়ে গেছে, কারণ এটা 1400 শব্দ রয়েছে সংকলন, 1400 শতাব্দীর সংকলন, তো সেই হিসাবে দাম হয়তো এখন বেড়ে গেছে। আমি এটা পুরনো বই কিনেছিলাম, সম্ভবত এটা আমি 60 টাকা দিয়ে কিনেছিলাম একটা বইমেলা থেকে, পুরনো বইয়ের একটা স্টল থেকে। তো ব্যাস, আজকের ভিডিওতে আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই ক্লাসিকটা সম্বন্ধেই আপনাদেরকে জানানোর ছিল। যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন আমার সঙ্গে আপনারাও একমত কিনা, এবং যদি না থাকে তাহলে অবশ্যই যদি এই ভিডিও দেখে মনে হয় যে কিনতে চাইছেন বা কেনা যেতে পারে পড়ার জন্য ক্লাসিক হিসাবে, তাহলে আমি অবশ্যই বলবো কিনে ফেলুন এবং খুব তাড়াতাড়ি পড়ে আমাকে কিন্তু জানাতেও ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ভালো বই পড়তে থাকুন, এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ভালো ভালো বই উপহার দিতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। নমস্কার সকলকে।